হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া ব্লগার। তো আজকে নিউ একটি ব্লগ নিয়ে আসলাম। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো চিকেন কারি মশলা। অনেক ইজি একটা রেসিপি, আমি কিভাবে করি সেটা আজকে শেয়ার করব। তো আমি চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 3 চামচ, কারণ এটা একটু স্পাইসি হবে, যেহেতু এটা চিকেন কারি মশলা। তো এখানে 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অসম্ভব মজার, খুবই ভালো লাগে। তো আমি এখানে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমি খুবই ইজিভাবে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট, আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন একসাথে। তো আমি সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট অল্প একটু 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি রান্নার সময় আবার একটু লবণ ইউজ করব। তো এখন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কুচি করে রেখেছি আমি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার বাসায় আজকে পুদিনা পাতা নেই, তো আপনাদের যদি পুদিনা পাতা থাকে সেটা আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে এটা আরও মজা হয়। তো আমি কিন্তু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি এটা আমি দিয়ে দিলাম, কারণ এগুলো আমি সব একসাথে ম্যারিনেট করব। জাস্ট আমি এটা একটু হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে যে কোনো জিনিস ম্যারিনেটের জন্য মাখিয়ে নিলে সেটা অনেক সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। জাস্ট এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনাদের টাইম কম থাকলে আপনারা 30 মিনিট বা 15 মিনিটও রাখতে পারেন। জাস্ট এটা যেখানে ম্যারিনেট করবেন সেটাকে জাস্ট ঢেকে রেখে দিবেন। তো আমি এখন রান্নায় ফিরে আসলাম। তো আমি রান্নাঘরে এসে পড়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাগুলো আমি খুবই ভালোভাবে নিয়ে নিচ্ছি, জাস্ট 2-3 সেকেন্ডের জন্য গরম মশলাগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকবে। তো পেঁয়াজটা এখানে আমি পুরো ব্রাউন করে ভেজে নিব, কারণ এখানে যে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব সেটা যে বেরেস্তাটা হবে, সেই বেরেস্তার অ্যারোমাটা এটা রান্নায় সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে। তো আজকে পেঁয়াজটা চিকেন কারি মশলায় অবশ্যই আপনারা পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবেন। এই যে দেখুন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি সেটা এখন দিয়ে দিচ্ছি। তাই চিকেনটাকে এখন আমি খুবই সুন্দরভাবে কষিয়ে নিব। আর চিকেনে তো সব ধরনের মশলা দেয় আছে, তো এখন আমি আর কোনো প্রকার মশলা ইউজ করব না। তো বাটিতে অল্প একটু মশলা লেগেছিল, সেটাকে আমি আর নষ্ট করলাম না, সেখানে জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো এখন আমি এটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিব, আর এখান থেকে অনেক পানি উঠবে, যেহেতু এটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর জাস্ট অল্প একটু আমি পানি দিয়েছি। এখন আমি কোন প্রকার পানি ইউজ করব না, জাস্ট এটাকে আমি কষানোর জন্য ঢেকে দিলাম, সুন্দরভাবে যেন এটা ভালো করে কষিয়ে যায়। তো এটা ডাক্তারদের একটু খুললাম জাস্ট একটু নাড়াচাড়া করার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা এটা কি মানে খুবই পানি উঠে গিয়েছে চিকেন থেকে। আর যেহেতু এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তো চিকেনটা হতে কিন্তু আসলেই টাইম লাগে না, আর এটা অনেক ঝটপট চিকেন কারি মশলাটা হয়ে যায়। এটা আপনারা গরম ভাত বলেন, পোলাও বলেন, ফ্রাইড রাইস বলেন, সবার সাথে মানে বিরিয়ানি বলেন, সবগুলোর সাথে চিকেন কারি মশলাটা যায়। তো আমি এখানে আবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আমি ম্যারিনেট করার সময় অল্প দিয়েছিলাম, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখানে যখন একটু তেল ভেসে আসবে তখন আমি এর মধ্যে আবার অল্প একটু জাস্ট পানি ইউজ করব, কারণ যাতে চিকেনটা খুবই সুন্দরভাবে হয়ে যায়। তো আমি আবার একটু ঢাকনাটা খুলে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা উপরে তেল ভেসে এসেছে, আর এটার এর মধ্যে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো চিকেনটাকে আমি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি।
তো এখানে কালারটা কিন্তু অনেক নাইস এসেছে, আর এটা যখন আমি এটাকে আরো শুকিয়ে নিব তখন কালারটা আরো ভালো আসবে। জাস্ট আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর কোনো পানি ইউজ করব না, আর এই পানিটা আমি একেবারে আঠাটা করে ফেলবো, কোনো প্রকার এক্সট্রা ঝোল থাকবে না এখানে। এখন আমি এটা 5-6 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে দিব, আর তারপর কিন্তু আমার এই তরকারিটা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো আমি নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা আপনারা যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন। তো এটা আমি দিলাম জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসবে চিকেন কারি মশলায়। আর আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, বিকজ এখানে আমি এখানে টক দই ইউজ করেছি, টমেটো ইউজ করেছি, জাস্ট এটাকে হালকা চিনি দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো এখন চিকেনটা হতে আমার আমি ঢেকে দিব, তারপর আমার টাইম লাগবে আর 5 মিনিটের মতো, জাস্ট এই পানিটা একটু শুকিয়ে যাবে, ঝোলটা আঠাটা হয়ে যাবে, আর আমার চিকেন কারি মশলা রেডি হয়ে যাবে। তো আজকে রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।